হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রিজুম রিয়াকশন চ্যানেল। নতুন আরেকটা রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে বন্ধুরা একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে দেখব 10টি দেশ, যে দেশগুলো থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণে রেমিটেন্স আছে, যে সমস্ত দেশে বাংলাদেশ থেকে অনেক মানুষ শ্রমিক হিসেবে কাজ করে টাকা পাঠাচ্ছে। তো সেই ধরনের আজকে 10টা দেশ দেখব, যে দেশগুলোতে বাংলাদেশি শ্রমিকরা পরিশ্রম করে টাকা পাঠাচ্ছে বাংলাদেশকে। ছাত্র আন্দোলনের পর সর্বোচ্চ রেমিটেন্স এসেছে গত মাসে। তো চলুন আজকে এই 10টা দেশের তালিকাটা দেখে আছি, যেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নানান লোক শ্রমিক হিসেবে কাজ করে টাকা পাঠাচ্ছে। চলুন শুরু করি, লেটস গো। ভাই, এই কাগজগুলো না আসলে একটা জিনিস, যদি আপনার কাছে থাকে না তাহলে দেখবেন আপনার আত্মীয় স্বজন ভাই ব্রাদারের অভাব থাকবে না। টাকা কামাইতেছে বাট ফ্যামিলি থেকে অনেক দূরে। বাংলাদেশের অর্থনীতির হাতিয়ার হচ্ছে রেমিটেন্স। বলতে গেলে বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে রেমিটেন্স। কিন্তু প্রশ্নটি হচ্ছে, কোন দেশ থেকে সব থেকে বেশি রেমিটেন্স আসে? রেমিটেন্স পাঠানোর শীর্ষে থাকা 10টি দেশ কোনগুলি? প্রথম 10 দিনে দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে 81.37 কোটি ডলার। জীবিকার জন্য বিদেশে পাড়ি জমায় লক্ষ লক্ষ বাংলাদেশি। বাংলাদেশ সরকারের দেওয়া তথ্য অনুযায়ী প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা 1.40 কোটি। প্রবাসীদের সবাই তাদের আয়ের বড় একটি অংশ 1.40 কোটি লোক বাইরে কাজ করতেছে, যাকে আমরা রেমিটেন্স বাংলাদেশের নাগরিক। শুধুমাত্র 2023 সালে বিভিন্ন দেশে রেমিটেন্স এসেছিল, কাজ করে পরিশ্রম করে টাকা কামিয়ে দেশে পাঠাচ্ছে। কোন কোন আর বাংলাদেশ সরকার রেমিটেন্স পাচ্ছে, থেকে বেশি রেমিটেন্স আসে? তো ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। নাম্বার 10 সিঙ্গাপুর, বাংলাদেশের সব থেকে বেশি রেমিটেন্স পাঠানো বিজনেস হাব অফ দ্য ওয়ার্ল্ড। নম্বরে থাকবে সিঙ্গাপুর। বর্তমান পৃথিবীর সব থেকে উন্নতশীল দেশের মধ্যে সিঙ্গাপুর অন্যতম। দেশটিতে মাত্র 56 লক্ষ মানুষ বসবাস করে থাকে। সিঙ্গাপুর থেকে বাংলাদেশে রেমিটেন্স আসে প্রায় $450 মিলিয়ন। $450 মিলিয়ন সিঙ্গাপুর থেকে রেমিটেন্স আসে বাংলাদেশ। একবার চিন্তা করেন, এটা বাংলা টাকায় কত হবে? হিউজ পরিমাণ টাকা। নাম্বার 9 ইতালি, বাংলাদেশে রেমিটেন্স পাঠানো শীর্ষ দেশের স্বপ্নের দেশ। নম্বরে থাকবে বাংলাদেশিদের জন্য, দেশের অন্যতম ধনী একটি রাষ্ট্র হচ্ছে ইতালি। ইতালি দেশটি বড় হলেও দ্য আল্টিমেট ডেস্টিনেশন। দেশটিতে মাত্র 6 কোটি মানুষ বসবাস করে থাকে এবং দেশটি তার সংস্কৃতির জন্য অত্যন্ত বিখ্যাত। বাংলাদেশে ইতালি থেকে রেমিটেন্স আসে $812 মিলিয়ন এবং ইতালিতে বেশ কয়েক লক্ষ $812 মিলিয়ন। কারা কারা ইতালিতে ঘুরতে যেতে চান কমেন্ট করে জানান। অনেক সুন্দর একটি দেশ ইতালি, পরিষ্কার পরিচ্ছন্ন, সবকিছু প্ল্যান মাফিক। শহরের যে ডিজাইন বাংলাদেশের মতো অগোছালো না। সব থেকে বেশি রেমিটেন্স পাঠানো দেশের তালিকায় 8 নম্বরে থাকবে কাতার। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী একটি দেশ হচ্ছে মধ্যপ্রাচ্যের কান্ট্রি। কারেন্সি বেশ শক্তিশালী এবং সৌদি আরবের থেকে দিন দিন এগিয়ে যাচ্ছে কাতার। বিশেষ করে ফুটবল বিশ্বকাপ আয়োজন করে কাতার দেখিয়ে দিয়েছে তারা কতটা ধনী। কাতার থেকে বাংলাদেশে রেমিটেন্স আসে $1.183 বিলিয়ন। মজার ব্যাপারটি হচ্ছে, কাতার দেশটিতে মাত্র 30 লক্ষ মানুষ বসবাস করে থাকে এবং মাথাপিছু আয় অনেক বেশি। বাংলাদেশের রাজধানীতেও এর থেকে বেশি মানুষ বসবাস করে। জনসংখ্যার ঘনত্ব অনেক কম। মালয়েশিয়া, বাংলাদেশের রেমিটেন্স পাঠানো শীর্ষ দেশের তালিকায় 7 নম্বরে থাকবে মালয়েশিয়া। এশিয়া মহাদেশের অন্যতম ধনী দেশ হচ্ছে মালয়েশিয়া। এশিয়ার অনেক দেশ মালয়েশিয়াকে আইডল হিসেবে মানে। মালয়েশিয়া দেশটিতে 3.50 কোটি মানুষ বসবাস করে থাকে এবং মালয়েশিয়া থেকে বাংলাদেশে রেমিটেন্স আসে $1.4 বিলিয়ন। অবাক করা বিষয়টি হচ্ছে, মালয়েশিয়ার জিডিপি ক্যাপিটা $12,000, $14 লাখ। নাম্বার 6 ওমান, বাংলাদেশে রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ 10 দেশের তালিকায় 6 নম্বরে থাকবে ওমান। প্রচুর বাংলাদেশি এই দেশগুলোতে আছে। উনি একটা দেশ হচ্ছে ওমান। ওমান থেকে বাংলাদেশে রেমিটেন্স আসে $1.43 বিলিয়ন। দেশটির কারেন্সির নাম হচ্ছে ওমানি রিয়াল। মজার ব্যাপারটি হচ্ছে, ওমান দেশটিতে মাত্র 50 লক্ষ মানুষ বসবাস করে থাকে এবং ওমানের জিডিপি পার ক্যাপিটা $25,000।
নাম্বার 5 ইউনাইটেড কিংডম। বাংলাদেশের রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশের তালিকায় 5 নম্বরে থাকবে ইউনাইটেড কিংডম। যুক্তরাজ্য থেকে বাংলাদেশে রেমিটেন্স আসে $1.58 বিলিয়ন। ইউনাইটেড কিংডমের মধ্যে রয়েছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড। ইউনাইটেড কিংডমে মোট 6,60,00,000 মানুষ বসবাস করে থাকে এবং দেশটির জিডিপি পার ক্যাপিটা দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে দেশটির জিডিপি পার ক্যাপিটা $46,000, বাংলা টাকায় প্রায় $50,00,000। নাম্বার 4 কুয়েত। বাংলাদেশের রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশের তালিকায় 4 নম্বরে থাকবে কুয়েত। মধ্যপ্রাচ্যের সব থেকে ধনী দেশগুলোর মধ্যে একটি হচ্ছে কুয়েত এবং অনেক বাংলাদেশের স্বপ্ন থাকে কুয়েতে গিয়ে কাজ করার, কারণ কুয়েতের কারেন্সি পৃথিবীর সব থেকে দামি কারেন্সি। কুয়েত থেকে বাংলাদেশে রেমিটেন্স আসে $1.6 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় $18,000 কোটি। কুয়েত দেশটির জিডিপি পার ক্যাপিটা $41,000। নাম্বার 3 আমেরিকা। বাংলাদেশের রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশের তালিকায় 3 নম্বরে থাকবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটি হচ্ছে উত্তর আমেরিকার সব থেকে ধনী দেশ। আমেরিকা থেকে বাংলাদেশে রেমিটেন্স আসে $2.7 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় $30,000 কোটি উপরে। আমেরিকার জনসংখ্যা যতজন মানুষ আছে তাতে মোট 33 কোটি মানুষ বসবাস, সবার স্বপ্নের দেশ আমেরিকা। জিডিপির পরিমাণ $76,000। পৃথিবীর সব থেকে ধনী 10টি দেশের তালিকায় আমেরিকা রয়েছে এবং আমেরিকার ভিসা পাওয়া বাংলাদেশিদের জন্য অনেক কঠিন। কারা কারা আমেরিকা যেতে চান কমেন্ট করে জানান। নাম্বার 2 ইউনাইটেড আরব আমিরাটস। বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর দিক থেকে 2 নম্বরে থাকবে UAE। ইউনাইটেড আরব আমিরাটস থেকে বাংলাদেশে রেমিটেন্স আসে $2.87 বিলিয়ন। এটি হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ। এই দেশটি সব থেকে বিখ্যাত তার দুবাই শহরের জন্য। এই দেশটির জনসংখ্যা প্রায় 1 কোটি এবং দেশটির জিডিপি পার ক্যাপিটা $53,700। পৃথিবীর সব থেকে ধনী দেশের তালিকায় UAE অন্যতম অবস্থানে রয়েছে। এক নম্বরে কোন দেশ? নাম্বার 1 সৌদি আরেবিয়া। বাংলাদেশে সব থেকে বেশি রেমিটেন্স আসে সৌদি আরব থেকে। 1976 সাল থেকে সৌদি আরবে বাংলাদেশ থেকে প্রবাসীরা যাচ্ছে। সৌদি আরবে যায় বাংলাদেশ থেকে প্রতি বছর 55,00,000 শ্রমিক হিসেবে যায়। সৌদি আরব থেকে বাংলাদেশে রেমিটেন্স আসে $4.65 বিলিয়ন, আর এই টাকার পরিমাণ মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। সৌদি আরব যেমন অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী, ঠিক তেমনই তারা সামরিক দিক থেকেও শক্তিশালী। পুরো পৃথিবীতে সব থেকে বেশি সামরিক অস্ত্র ক্রয় করে থাকে সৌদি আরব। বলা হয়ে থাকে সৌদি আরবের আমেরিকার স্বামী স্ত্রীর সম্পর্ক, আর আমেরিকার কাছ থেকে সব থেকে বেশি অস্ত্র ক্রয় করে সৌদি আরব। বর্তমানে সৌদি আরব দেশটির জনসংখ্যা 3,60,00,000 এবং দেশটির জিডিপি পার ক্যাপিটা $30,400। এই দেশগুলো ছাড়াও বাংলাদেশে আরও বেশ কিছু দেশ থেকে অনেক পরিমাণে রেমিটেন্স আসে। এই তালিকায় রয়েছে ব্রুনাই, হংকং, তাইওয়ান, ইরাক, লেবানন, আলজেরিয়া এবং বাহরাইন থেকে প্রতি বছর $1,000,000 রেমিটেন্স বাংলাদেশে আসে। তো বাংলাদেশের কোটা আন্দোলনের সময় রেমিটেন্স যোদ্ধারা কত সাহায্য করেছে আপনারা দেখেছেন। তাদের রেমিটেন্স পাঠানো বন্ধ করার কারণেই সরকার সব থেকে বেশি ভয় পেয়েছিল। এই সকল রেমিটেন্স যোদ্ধার জন্য ভিডিওটিতে একটা লাইক তো দেওয়াই যায়। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনারা কে কোন দেশ থেকে ভিডিও দেখছেন সেটি কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ। যে সমস্ত প্রবাসী ভাইরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন তাদের প্রতি স্যালুট। আসলে এই 10টা কান্ট্রিতে প্রচুর পরিমাণ বাংলাদেশি যায় আর ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, যেখান থেকে অনেক অনেক টাকা রেমিটেন্স হিসেবে বাংলাদেশে পাঠায়, যেটা জিডিপির একটা বিরাট অংশ। আপনি রেমিটেন্স ছাড়া কিন্তু দেশ, কোনো দেশ মানে উন্নতি করতে পারে না। রেমিটেন্স লাগবেই, রেমিটেন্স ছাড়া একটা দেশ মনে করেন টিকে থাকতে অনেক কষ্ট হয়। প্রায় 1.5 কোটি মানুষ, 1.5 কোটি বাংলাদেশি এই দেশগুলোতে ছড়িয়ে ছিটিয়ে আছে, কাজ করতেছে, টাকা পাচ্ছে, বাসে বাড়িতে টাকা পাঠাচ্ছে, আত্মীয় স্বজনকে টাকা পাঠাচ্ছে এবং সর্বোপরি ওখান থেকে সরকার রেমিটেন্স পাচ্ছে। তো এই রেমিটেন্স যোদ্ধারা
রিক্স নিয়ে যদি ওখানে কাজ না করত, তাহলে আসলে কোন বাংলাদেশ অনেক সমস্যায় পড়তো আমার মতে। এত টাকা রেমিটেন্স পাতায় বাংলাদেশে, যে টাকাগুলোর মাধ্যমে বাংলাদেশ অনেক বড় বড় প্রজেক্ট হাতে নিতে পারতেছে। ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকে এ পর্যন্তই, দেখাবো নতুন কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নিজেকে টেক কেয়ার করবেন।